গত দুদিন আড়ত বন্ধ থাকার পর রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে স্বাভাবিক হতে শুরু করেছে ডিমের সরবরাহ। তবে সরকার খুচরা দর 11 টাকা 87 পয়সা বেঁধে দিলেও পাইকারিতেই প্রায় 1.5 টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে। রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে হাহাকার থাকলেও 15 অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে আসতে শুরু করে সারি সারি ডিম ভর্তি ট্রাক। তবে উৎপাদক থেকে ডিম পাইকারি পর্যায়ে আসতেই বেশ কয়েকবার হাত বদল হচ্ছে আর এভাবেই প্রতিটি স্তরে অস্বাভাবিক হারে বাড়ছে ডিমের দাম। খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সায় পাবে, এরা পাইকারিরা আমাদেরকে বলেছে যে এটা যাতে আর না বাড়ে। উৎপাদক এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ডিমের বাজার দর নিয়ন্ত্রণে পাইকারি 11 টাকা 1 পয়সা আর খুচরা মূল্য প্রতি পিস 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে সরকার। তবে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 12 টাকা 50 পয়সা। ভোক্তার বিভিন্ন অভিযানেও দেখা গেছে ব্যবসায়ীদের দৌরাত্ম্য। পাইকারদের দাবি, পিস প্রতি প্রায় 1.5 টাকা বেশি দরে কেনার কারণে খুচরাতেও দাম পড়ছে বেশি। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, উৎপাদক পর্যায়ে বড় বড় কোম্পানিগুলোর কারণে ডিমের বাজারে এই নৈরাজ্য দেখা দিয়েছে। ক্রেতারা বলছেন, শুধু দাম বেঁধে দিলে হবে না, সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কিনা সে বিষয়ে কঠোর নজরদারি থাকতে হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।